নাইম কি ইসলামিক নাম? এর অর্থ কি? এটি কোন ভাষার শব্দ এবং সন্তানের জন্য কি রাখা যাবে? এসব প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে দেব। তো দর্শক, আপনারা দেখছেন আব্দুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে, তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখা। যদি প্রশ্ন করেন, নাইম নামটি কি ইসলামিক নাম? হ্যাঁ, নাইম নামটি একটি ইসলামিক নাম। এটি আরবি ভাষার শব্দ বা আরবি ভাষা থেকে এসেছে। আটটি জান্নাতের মধ্যে একটি জান্নাতের নামও কিন্তু নাইম, জান্নাতুন নাইম। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নাইম শব্দটিতে মূলত দুটি শব্দ রয়েছে। নামটির অর্থ মূলত শব্দগুলোর উপর নির্ভর করে। নামটি যদি আন্নুমু শব্দমূল থেকে হয় তবে তার অর্থ হবে শান্ত, সুবোধ ইত্যাদি। আর যদি আন্নিআমাতুন শব্দমূল থেকে হয় তবে অর্থ হবে পুরস্কারদাতা। তবে এই ক্ষেত্রে সরাসরি নাইম নামে ডাকা যাবে না, কারণ পুরস্কারদাতা কেবল আল্লাহই হতে পারেন। এক্ষেত্রে আব্দুল নাইম বলে ডাকতে হবে। তো দর্শক, ভিডিওটি নাইম নামের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।